হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুলাই একুশে জুলাই এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব তো লাস্ট পর্যন্ত দেখবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আজকে মোস্ট ইম্পর্টেন্ট দশটি প্রশ্ন রয়েছে এবং আমি যে প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন আমি তোমাদের কাছে প্রত্যেকদিন নিয়ে আসি তো প্রত্যেকদিন সকালে সিক্স এম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রকাশিত হচ্ছে তো তোমরা যদি প্রত্যেক দিন ক্লাসের নোটিফিকেশান পেতে চাও তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অন করো তারপর অল নোটিফিকেশান অন করে রাখবে এবং তারপরেই আটটা তিরিশ এম আমাদের সমস্ত পরীক্ষার জন্য ইংরেজির ক্লাস হচ্ছে এবং তারপর সন্ধ্যে সাতটা তিরিশ পি আমাদের জি কের ক্লাস হচ্ছে ঠিক আছে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক তো দেখো আজকে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোন দেশ বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট স্পিডে রেকর্ড করলো অর্থাৎ কোন দেশে ইন্টারনেটের স্পিড সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে কারেক্ট আনসার কী হবে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে জাপান অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার জাপান তো জাপান সম্প্রতি সবচেয়ে বেশি ইন্টারনেট স্পিড দেখা গিয়েছে জাপানে তো সেই ইন্টারনেট স্পিডে দেখো কত তিন হাজার এক টি বি অর্থাৎ ধরে নাও তিন হাজার টেরাবাইট টেরাবাইট পার সেকেন্ড অর্থাৎ এক হাজার চব্বিশ গিগাবাইট জিবিতে এক টিবি হয় তার মানে বুঝতে পারছো যে কতটা স্পিড ঠিক আছে এক হাজার চব্বিশ জিবিতে এক টিভি হচ্ছে তো এখানে হচ্ছে তিন হাজার স্পিড পার সেকেন্ডে এটা জাপানে এটা রেকর্ড করা হয়েছে ঠিক আছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার তো জাপানের বর্তমান প্রধানমন্ত্রী জোশি হিদে সুগা মুদ্রা হচ্ছে ইয়েন রাজধানী হচ্ছে টোকিও দ্বিতীয় কোশ্চানে যাব তার আগে বলি আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে এক্ষুনি লাইক করে দাও আমরা এক হাজার লাইকের টার্গেট রাখলাম প্রত্যেক দিনের মতোই আশা করছি তোমরা প্রত্যেকে লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকলে সেই লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সেখানে আমরা বিভিন্ন ক্লাসের লিঙ্কগুলো তোমাদের প্রোভাইড করে থাকি তো দ্বিতীয় প্রশ্ন কোন দিনটি প্রত্যেক বছর সায়েন্স এক্সপ্লোরেশন ডে হিসেবে পালন করা হয়ে থাকে সায়েন্স এক্সপ্লোরেশন ডে হিসেবে কোন দিনটি পালন করা হচ্ছে অর্থাৎ বিজ্ঞান গবেষণা দিবস বা বিজ্ঞান অনুবীক্ষণ দিবস তোমরা বলতে পারো তো এই দিনটি প্রত্যেক বছর হচ্ছে কুড়ি জুলাই সায়েন্স এক্সপ্লোরেশন ডে হিসেবে পালন করা হয়ে থাকে কুড়ি জুলাই এই দিনটি মুন ডে হিসেবেও পালন করা হয় বা মুন ডে হিসেবেও পরিচিত কারণ উনিশশো সালের কুড়ি জুলাই চাঁদে প্রথম পা রাখেন নীল আমস্ট্রং এবং এডউইন অলট্রিন তাই তাদের এই কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে এই দিনটি প্রত্যেক বছর কুড়ি জুলাই দিনটি উনিশশো সালের পর থেকে প্রত্যেক বছর এই দিনটি সায়েন্স এক্সপ্লোরেশন ডে হিসেবে পালন করা হয় প্রথম পালন করা হয়েছিল উনিশশো সালে নেক্সট দেখো সম্প্রতিকে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স দু হাজার একুশ জয়ী হলেন তো সম্প্রতি ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স দু হাজার একুশ জয়ী হয়েছেন লুইস হ্যামিল্টন অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এবং এ নিয়ে তিনি আট বার ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স জয়ী হলেন তো ইনি হচ্ছেন লুইস হ্যামিল্টন ঠিক আছে তিনি লুইস হ্যামিলটন একজন হচ্ছেন ইউনাইটেড কিংডমের বাসিন্দা অর্থাৎ ব্রিটেনের বাসিন্দা এবং তিনি মার্সিডিজ চালক তাহলে অপশান এ কারেক্ট লুইস হ্যামিল্টন পরবর্তী প্রশ্ন এখানে ছবিটা ভুল আছে এই ছবিটা এখানে হবে না ঠিক আছে কোন দেশে বিশ্বে প্রথম মাংকি বি ভাইরাস দ্বারা মৃত্যু হয়েছে কোন দেশে বিশ্বের মধ্যে প্রথম মাংকি ভি ভাইরাস দ্বারা মৃত্যু হলো। কারেক্ট আনসার হচ্ছে চীন এই ভাইরাসটারও কিন্তু উৎপন্ন চীনে প্রথম দেখা গিয়েছে মাংকি ভি ভাইরাস তো এটা কি ধরনের ভাইরাস এটা আমরা ডিটেলসে জানবো চীনের একজন চিকিৎসক গবেষক চিকিৎসক গবেষক মৃত বানরকে কেটে পরীক্ষা করার সময় এই ভাইরাস দ্বারা আক্রান্ত হন মৃত বানরকে কেটে তিনি সেই বানর নিয়ে বানর নিয়ে গবেষণা করছিলেন সেই সময় বানরের দেহ থেকে তার দেহে সেই ভাইরাস সংক্রমিত হয় এবং মাংকি বি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে তিনি মৃত্যু হন তো চীনের দেখো কৃত্রিম আচ্ছা এটা ভুল আছে এটা নয় চীন সম্প্রতি ঝুরং নামে একটি রোভার চাঁদে অবতরণ করেছে চীন ঝুরং রোভার চাঁদে অবতরণ করেছে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্সে চীন প্রথম স্থান অধিকার করেছে চীনের বর্তমান রাজধানী হচ্ছে বেজিং চীনের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন সি জিনপিং এবং চীনের মুদ্রা হচ্ছে রেন মিমবি চীনের মুদ্রা রেন মিম্বি পরবর্তী কোয়েশ্চেন দেখো কাকে মোহনবাগান রত্ন পুরস্কার দ্বারা সম্মানিত করা হলো। মোহনবাগান রত্ন পুরস্কার দ্বারা সম্প্রতি সম্মানিত করা হয়েছে শিবাজি বাজি ব্যানার্জিকে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার শিবাজি ব্যানার্জি তো ইনি হচ্ছেন সুভা শিবাজি ব্যানার্জি তিনি ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক ছিলেন এবং মরণোত্তর তাকে এই পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে নেক্সট দেখো ভারত ও কোন দেশের মধ্যে একটি নতুন ট্রেন চলাচলের জন্য সফল পরীক্ষা করা হলো তো ভারত এবং কোন দেশের মধ্যে একটা নতুন ট্রেন চলাচল ব্যবস্থা চালু হচ্ছে তার সফল পরীক্ষা করা হয়েছে কারেক্ট আনসার হবে ভারত এবং ভুটানের মধ্যে অপশান এ ইজ দ্য কারেক্ট সরি এখানে অপশানগুলো কিন্তু ভুল আছে ঠিক আছে এখানে অপশান ডিতে আমি দিলাম নেপাল এটা নেপাল কারেক্ট আনসার হবে ঠিক আছে এটা তোমরা নোট করে লিখে রাখবে এখানে কিন্তু অপশানগুলো ভুল রয়েছে বারবার বলছি অপশানগুলো ভুল আছে নেপাল কারেক্ট আনসার হবে ঠিক আছে ভারত এবং নেপালের মধ্যে ভারত ভারতের জয়নগর ও নেপালের কুর্থার বলে একটা জায়গা রয়েছে সেই দুটো স্থানের দূরত্ব হচ্ছে চৌত্রিশ দশমিক পাঁচ কিমি এই দুটি স্থানের মধ্যে সফল রেল এর সফল রেলের পরীক্ষা করা হয়েছে তো নেপালের বর্তমান প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওয়া মুদ্রা হচ্ছে রুপিয়া নেপালি রুপিয়া রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু তাহলে কারেক্ট আনসার হচ্ছে নেপাল পরবর্তী প্রশ্ন দেখো দেশের প্রথম হাইকোর্ট হিসেবে কোন হাইকোর্ট ইউটিউবে লাইভ বিচার প্রক্রিয়া সম্প্রচার করলো তো ভারতের প্রথম হাইকোর্ট হিসেবে দেশের প্রথম হাইকোর্ট হিসেবে হাইকোর্টের বিচার প্রক্রিয়া বা কার্যক্রম ইউটিউবে লাইভ প্রথম সম্প্রচার করলো গুজরাট হাইকোর্ট অপশান এ ইজ দ্য কারেক্ট গুজরাট হাইকোর্ট অপশান এ কারেক্ট ঠিক আছে তো গুজরাট হাইকোর্ট এটা প্রথম করেছে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তো এখানে তোমাদের আজকে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী গুজরাটের বর্তমান গভর্নরের নাম কি গুজরাটের রাজধানীর নাম কি এগুলো তোমরা কমেন্ট করে জানাবে গুজরাট সম্পর্কে ডিটেলসে লিখবে এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক ঠিক আছে চলো প্রত্যেকে তাহলে কমেন্ট করবে আজকের হোমওয়ার্কটা নেক্সট দেখো ভারতের কোথায় প্রথম মাংক এর চাষ শুরু হলো মাংক ফ্রুটের চাষ সম্প্রতি ভারতের শুরু হয়েছে সেটা হচ্ছে হিমাচল প্রদেশে ভারতের হিমাচল প্রদেশে প্রথম মাংক ফ্রুটের চাষ শুরু হয়েছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার তো হিমাচল প্রদেশে শুরু হয়েছে এবং এটা হচ্ছে মাং ফ্রুট এই মাং ফ্রুট সম্পর্কে আমার বিশেষ একটা আইডিয়া নেই তো তোমাদের যদি আইডিয়া থাকে যে এটা মাং ফ্রুটটা কী ধরনের ফল তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে এটা সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই তো দেখো হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন জয়রাম ঠাকুর গভর্নর হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ রাজধানী হচ্ছে সিমলা তো হিমাচল প্রদেশের দুটো রাজধানী একটা গ্রীষ্মকালীন রাজধানী সিমলা ও শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা নেক্সট দেখো সম্প্রতি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কোন রাজ্যের সাথে চুক্তি করেছে তো সম্প্রতি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম রাজস্থানের সাথে চুক্তি করেছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার রাজস্থান কেন করলো না পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আরও উন্নত আরও ইম্প্রুভ করার জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম চুক্তি করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সদর দপ্তর অবস্থিত ইতালিতে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং বর্তমানে চিফ রয়েছেন ডেভিড ভিসলেই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম দু সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল চলো এবং রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট রাজস্থানের বর্তমান গভর্নর হচ্ছেন কালরাজ মিশ্রা রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর পরবর্তী প্রশ্ন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু কোথায় আয়োজিত হবে তো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু আয়োজিত হবে কর্ণাটকে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার কর্ণাটকে দু হাজার বাইশ সালে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুর শ্রীকান্তিরোভাই স্টেডিয়ামে এটা আয়োজিত হবে প্রথম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এটা হচ্ছে দ্বিতীয় সংস্করণ এবারে দু সালের তো প্রথম যেটা হয়েছিল সেটা হয়েছিল দু সালে জয়লাভ করেছিল পাঞ্জাব ইউনিভার্সিটি এবং তখন ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত হয়েছিল ঠিক আছে তো আজকের দশটি কোয়েশ্চেন শেষ হলো আশা করি আমাদের ক্লাস ভালো লেগেছে আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে এক্ষুনি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোতে প্লিজ প্লিজ তোমরা শেয়ার করে দাও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ডেসক্রিপশানে চলে যাও সেখানে আমাদের ডব্লিউবিপি চ্যানেল রয়েছে সেই ডাব্লুপি চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন করো টেলিগ্রাম গ্রুপে যদি লিঙ্ক দ্বারা জয়েন না করতে থাক করতে পারো তাহলে টেলিগ্রাম অ্যাপে গিয়ে আমাদের চ্যানেলের নাম গাইডেন্স গুরু লিখবে তাহলেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবে এবং আমাকে ফেসবুকে ফলো করতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে আমাকে ফেসবুকে ফলো করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থাকো থ্যাংক ইউ